আচ্ছা এখানে শুধু ম্যাক Assalamualaikum, this is Akram Mangali and welcome back with another new vlog. আজকে আমরা যাচ্ছি কিনুমুরা ক্যাম্পে। তো আবহাওয়াটা একটু মেঘাচ্ছন্ন, কারণ সকালে একটু বৃষ্টি হইছে, এখনো ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। তো দেখা যাক কেমন হয়। আশা করি অনেক সুন্দর একটা ব্লগ আমরা দুপুর দিতে পারবো, এবং সেখানে আমাদের মানে গোসল করার প্ল্যান রয়েছে, দেখি যাওয়ার পরে বোঝা যাবে। তো এই মুহূর্তে আমি আছি হৃদয় ভাইয়ের গাড়িতে, বরাবরের মতোই হৃদয় ভাই এখন ড্রাইভে আছে, পিছনে আছে শ্রাবণ। তো আজকে গাড়ি হচ্ছে তিনটা এবং মানুষ বেশি নাই, কারণ বিকাল টাইম, তো অনেকের জব আছে। তো যারা আমরা ফ্রি আছি মূলত তারাই যাচ্ছি। তো দেখতে থাকুন পুরো ব্লগ, চলুন যাওয়া যাক। ছবি হবে, ছবি আমি সব দেখি না, তো আমি দেখতেছি, সমস্যা নাই বামে। এমনি জিম যাইতেছেন? এমনি এমনি যেতাম, ব্রেক করার লাগে মনে হয়। গাড়িতে নো পার্ক করতে আর কি, কিন্তু গাড়ি গন্তব্যে চলে এসেছি, এই যে আমার পিছনে। বাট ব্যাড লাক, কারণ এখানে 5টার পর নাকি নামা নিষেধ। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা, আমাদের গাড়িগুলো এখানে মানে জায়গা অনেক ছোট, যার কারণে ঘুরাতে অনেক সমস্যা হচ্ছে গাড়িগুলা। জঙ্গল এবং পাহাড়ের ভিতর, জঙ্গল ভেদ করে পাহাড়ের ভিতর এবং আমাদের কানে খুব চাপ লাগতেছে। আমার যে উপরে মানে এখন আছে অনেক উপরে, মনে হচ্ছে যে বিমান থেকে ল্যান্ড করে কোথাও নামলাম। এরকম
মাজারুল হ্যাঁ আই ওই আইতে চিনি কই তোমরা কোন দিকে গেলা তোমরা খুঁজিয়ে দেব না আমরা তো উঠতেছিনে সোজা এই রাস্তা দিয়ে উঠতাছো আমরা তো না ওই রাস্তা দিয়ে উঠতাছি কিন্তু তোমরা তো সামনে ছায়াও দেখতাছিস না খালি অন্ধকার আর উপরে উঠতাছি কত ভরে দেখছেন এই যে ম্যাগ এই জায়গায় এসে ঢুকে গেছে পাহাড় বেয়ে দেখেন কোথায় চলে আসছি শুধু ম্যাঘ এখানে শুধু ম্যাঘ পুরো ম্যাঘের রাজ্য চলে এসেছি গাড়ির লাইটের দিকে তাকালে বুঝি তুমি আমার ভিডিও লও এই ম্যাঘের রাজ্যে চলে এসেছি পুরো উগান্ডার জঙ্গল ভেদ করে চলে এসেছি ম্যাঘের রাজ্যে সব ম্যাঘ এগুলো অনেক উপরে অনেক উপরে না না আর নাই আর আবার হলো না মার না কি ভাই ঠিক আছে ব্লগার হ্যাঁ আছে ভাই খাইয়া বাসা যে একটা